সেই ভারতবর্ষের একজন নাস্তিক ইহুদি হিন্দু ফরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছেন। আপনার ফেভার ফতে দেখেন নাই, খবরে শুনেন, শুনছেন কিনা কথা বলেন। এই কটূক্তিকে নিয়ে সারা বাংলাদেশ তো সারা পৃথিবীতে মিছিল হয়েছে, সারা পৃথিবীতে প্রতিবাদ হয়েছে। আমাদের বাংলাদেশের আনাসে কানাসে প্রত্যেকটি জায়গা, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, জেলা থেকে আমরা প্রতিবাদ করেছি। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিরুদ্ধে যারা তোহমত দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, সে অপবাদে অপবাদকে বানসাল করার জন্য, সে অপবাদের শাস্তি হওয়ার জন্য আমরা সারা বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে মুসলমানদের নবীর জন্য প্রতিবাদ মিছিল মিটিং করা হয়েছে কি না? আমাদের বাংলাদেশ আমরা কিছু রাখি করছি না? অবশ্য করছি। আজকে যারা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদর্শ, এক শ্রেণীর লোক আছে না, আমাদের সুন্নি ভাইয়েরা, আমাদের সুন্নি ভাই এক শ্রেণীর লোক যারা আশেক রাসুল বলে দাবি করে, কি করে? আশেকে রাসুল দাবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে আশেক মনে করে, মুহাম্মদের মহব্বতের ভালোবাসায় সেই ঈদ মিলাদুন নবী আসলে তখন তারা জশ্নে জুলুস করে, জশ্নে জুলুসের মাধ্যমে গরু জবাই করার মাধ্যমে সেই মানে ঢোল হারমোনিয়ামের মাধ্যমে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। আমি বলবো, যদি তোমরা বাস্তবে আশেক রাসুল হও, আজকে যে মুসলমানদের নবীর বিরুদ্ধে সেই হিন্দু পুরোহিত কটূক্তি করলেন, মুহাম্মদকে গালি দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা তোহমত দিলেন, আজকে সারা বাংলাদেশে নবীওয়ালারা মিছিল মিটিং করেছে, মানে প্রতিবাদ করেছে, আজকে তোমরা যারা আশেক রাসুল নাম দিয়েছ তোমরা কতটুক মিছিল মিটিল করেছ আমাদেরকে বলো। তোমরা কেন আজকে নীরবতা পালন করলা? তোমাদের তো কোনো মিছিল দেখি নাই, তোমাদের কোনো মিটিং দেখি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের পক্ষে কোনো কথা বলতে দেখি নাই, আজকে তোমরা কেন চুপ? কেন তোর বোঝা গেছে তারা আশেক রাসুল নয়, তা আশেকের সিন্নি, ঠিক কিনা কথা বলেন? আশেক রাসুল হতে হলে রাসূলুল্লাহ সাল্লামের জন্য মহব্বতের ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাতা পিতা ছেলে সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবি। সুবহানাল্লাহ, বলেন তা নবীকে যদি ভালো না বাসো তুমি কখনো মুসলমান আর ঈমানদার হতে পারে না। নবীর মহব্বত আর ভালোবাসতে হলে নবীর প্রত্যেকটি আদর্শকে বাস্তবায়ন করতে হবে, নবীর আদর্শিত জীবনকে নিজের সারা তিনের বৌরির মধ্যে ফিট করতে হবে, নবীর সুন্নাগুলোকে আমাকে আর তোমাকে মানতে হবে, হবে কি না? আজকে যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে তাদের কটূক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে, হবে কি না?